আজকে সোমবার, আর আজকে এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কিন্তু এখন মাত্র 2 মিনিট সময় নিয়ে তোমাদের কাছে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আমার হাতে আজকে একদমই সময় নেই, কারণ আজকে সকাল থেকে আমি প্রচুর কাজ করছি, প্রচুর কাজ। সেটা হচ্ছে আমার রান্নাঘরটাকে আমি ক্লিন করছি। রান্নাঘরে যা কিছু আছে, গ্যাস ওভেন থেকে শুরু করে টেবিল গ্যাস, মানে বাসন টাসন মশলার কোটো ফোটো সব কিছু বের করে দিয়েছি ঘর থেকে। সব ক্লিন করে আবার নতুন করে সাজিয়ে সুন্দর করে তুলব। এই যে এগুলো সব এখানে নামিয়ে নিয়ে এসেছি, এই যে বাসন টাসন সব নামিয়ে নিয়ে এসেছি, এগুলো সব ক্লিন করব। আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে রেখে আসলাম, তারপরে এগুলো এখন সব একটা একটা করে পরিষ্কার করে আবার তুলবো। সার্পে ভালো করে মেজে টেজে সব তেল ছিটে ছিটে পড়ে তো, আর বহুদিন ক্লিন করা হয়নি, বহুদিন মানে বহুদিন, প্রায় 1 বছরের কাছাকাছি হয়তো হয়ে যেতে পারে। তো বুঝতেই পারছো খুব নোংরা পড়েছে, এগুলো এখন পরিষ্কার করব। আর আজকে যেহেতু রান্না নেই, তার জন্য ভাবলাম আজকে এই কাজগুলো করি, কারণ কালকে রাতে ওই চিকেন করেছিলাম না, সেটা রয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে শুধু একহাঁড়ি ভাত করে নিয়েছি, ব্যাস ওটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমি এখন কাজে হাত দিই, তোমাদের সাথে কথা হচ্ছে, সব কিছু সুন্দর করে সাজিয়ে নিই, সব কিছু সুন্দর করে গুছিয়ে নিই, তারপর তোমাদেরকে সব পাই টু পাই দেখিয়ে দেবো। ঠিক আছে, টাটা। হ্যালো বন্ধুরা, এখন বাজে 4:30, আর আমাকে দেখতে পাগল পাগল লাগছে না? আর আমার সাউন্ডটা একটু আস্তে আস্তে হলে পরে আমি হতে পারে আস্তে আস্তে, কারণ আমি এখন মাইকটা নিয়ে আসিনি, জাস্ট ফোনটা হাতে নিয়ে বারান্দায় আসলাম। মেয়ে ঘুমোচ্ছে ঘরে, তাই আবার মাইকটা আর বের করার আর মানে টাইম নেই এখন, কারণ এই এখন আমি সকালবেলা যা কাজগুলো শুরু করেছিলাম সেই কাজগুলো আমার এখন শেষ হলো 4:30 সময়। আরও আগেই শেষ হয়ে যেত কিন্তু শেষ হয়নি, তার কারণ হলো মাঝখানে মেয়েকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো ছিল, আবার আমার নিজেরও স্নান খাওয়া ছিল। তো সেই কাজগুলো যেহেতু ছিল, তার জন্য আমার আজকে 4:30 বেজে গেল রান্নাঘরটা সাজাতে, সব কিছু ঝেড়ে পুছে পরিষ্কার করে নতুন করে সাজাতে। তো তার জন্য অনেকটাই লেট হয়ে গেল, তো ভাবলাম চলো এখনই তোমাদেরকে ভালোভাবে শেয়ার করে নিই। ঘরে বর ঘুমাচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, আমার বাবা ঘুমোয়নি, আমার বাবা দুপুরবেলা শুয়ে শুয়ে আমার ভিডিওগুলো দেখে। তো যাই হোক, আমি ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদেরকে দেখাই আমি আজকে রান্নাঘরটা কীভাবে নতুন করে সাজালাম। বহুত খাটনি হয়েছে, ঠিক আছে চলো। তো বন্ধুরা, এই হলো আমার কিচেন, ঠিক আছে। তো চলো এখান থেকে স্টার্ট করা যাক। এখানে রেখেছি আমি চাল, আর এটাতেও রয়েছে চাল, এই দুটোতেই রয়েছে চাল, ঠিক আছে। আর এখানে রয়েছে আমাদের থালা, দেখেছো কত থালা এখানে, কিন্তু বেশিরভাগ থালাই আমার মেয়ের অন্নপ্রাশনে পাওয়া। আর তারপরে আমার টুকিটাকি বাড়ির সামনে দিয়ে যায় না, সে জামা কাপড় নিয়ে থালা বাসন দেয়, সেখান থেকেও কিছুটা জমানো, আর তারপরে বাপের বাড়ি থেকেও কিছু থালা পাওয়া, তো সব মিলিয়ে আমার এতগুলো থালা। আচ্ছা, আর এই জায়গাটা আমি কী রাখবো ঠিক বুঝতে পারছি না, দেখা যাক কী রাখা যায়, আমি এখনও জানি না। তো আজকে এই সব কিছুই নামিয়ে একদম সব বের করে দিয়ে পুরো টেবিল পরিষ্কার করে, গ্যাস পরিষ্কার করে এখানে সাজানো হয়েছে। এই যে জানলাটাও পরিষ্কার করেছি আজকে, পুরো জানলাটা পরিষ্কার করেছি সার্ফ দিয়ে, ঠিক আছে। আর এই যে এইখানে কী রাখবো বুঝতে পারছি না, তোমরা যদি কিছু মনে পড়ে তোমাদের বলতে পারো, আমি সেটা এখানে সাজিয়ে রাখবো। আর এখানে একটুখানি ওই চিকেন রয়েছে, আর এখানে ভাত রাত্রিবেলা হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে চলে আসলাম, আমি এখানে সাজিয়েছি, দেখো এখানে রয়েছে একটু আতপ চাল, এখানে মুগের ডাল, মসুরির ডাল, পেছনে বিস্কুট, এই সব রয়েছে, এখানে রয়েছে একটু ময়দা, আর এখানে টুকিটাকি ওই চা বলো, তারপরে ছানাকাটা পাউডার, তারপরে লবণ, তারপরে এইসব একটু একটু সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, এই সব রয়েছে, দেখো গোলাপ জল। তো যাই হোক, এইসব রয়েছে এখানে। আর এখানে রয়েছে মেয়ের অন্নপ্রাশনে পাওয়া সব বাটি, যেগুলো আমি ইউজ করি প্রত্যেক দিন। আর এখানে রয়েছে দেখো চা খাওয়ার গ্লাস, আর এই সাইডে রয়েছে একটু বড় সাইজের গ্লাস ওই শরবত টরবত খাওয়ার জন্য, ঠিক আছে। এই র‍্যাকটাও আজকে বাইরে নিয়ে গিয়ে একদম সার্ফ দিয়ে ধোলাই করেছি, ঠিক আছে, তেল কিষ্টানি হয়ে গেছিলো একেবারে, তো দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে কিছু জলের বোতল, যেগুলো আমার নিচে ঢোকে না, তাই এখানে জলের বোতল রেখেছি। আর এখানে দেখো এইটার মধ্যে আমি চামচ, এই তারপরে এটা কি ছাঁকনি, মেয়ের ঝিনুক, এসব রেখেছি। আর এই বাসনগুলো আমার শাশুড়ি মায়ের, এগুলো ফেরত দেবো, আজকে গিয়ে একটু বাদে গিয়ে দিয়ে আসবো। আর এখানে রয়েছে দেখো কিছু আলু আর পেঁয়াজ, এখানে রয়েছে বটি, আর এখানে রয়েছে চাল, আর এখানে রয়েছে জলের বোতল, এগুলো সব জলের বোতলে প্যাক টাক হয়ে যাবে, যেহেতু খেতে খেতে খালি হয়ে গেছে, তো তার জন্য এই যে ব্যাগের মধ্যে জমিয়ে রেখেছি, জল আসবে আবার ওখানে সাজিয়ে রাখবো। এই টেবিলটা
এই টেবিলটা পুরো সার্ফ দিয়ে পরিষ্কার করেছি, একদম যা তেল বেরিয়েছে না এই টেবিলটা দিয়ে, কি বলবো, প্রচুর তেল বেরিয়েছে এই টেবিলটা দিয়ে। আর এটা তো আমার নামেই ড্রেসিং টেবিল, কিন্তু এটাকে ড্রেসিং টেবিল বলা যায় না। এই যে এই সাইডটা ভাঙা দেখতেই পাচ্ছ, তো এই ড্রেসিং টেবিলটা আমার বিয়ের আগের ছিল, আমার বিয়ের আগে আমার বেডরুমে রাখা থাকতো, তো এটা বাবা আমাকে পাঠিয়ে দিয়েছিল বিয়ের পরে পরেই। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে টিফিন কোটো, আমার একদম টিফিন কোটোর বাজার, এই সব হচ্ছে টিফিন কোটো। আর এটা শুধু হটপট, বাদ বাকি সব টিফিন কোটো। আর ফ্রিজটা আমি এখানে রেখেছি, আর ফ্রিজের ওপরে রেখেছি একটা এমার্জেন্সি লাইট আর ফ্যান, এখানে অল আউট, ওখানে অল আউট, এটা হচ্ছে নাইট বাল্ব, আর হচ্ছে এটা হচ্ছে দাঁত পরিষ্কার করা। আর এখানে রেখেছি একটা টুল, টুলে এখানে রয়েছে মেয়ের খাবার, আগামী দুমাসের কিনে রেখেছি এক্সট্রা। আর এখানে রয়েছে কিছু দরকারি জিনিস, এখানেও কিছু দরকারি জিনিস, আর পেছনে রয়েছে ওই চিড়ে সুজি, তারপরে এটা হচ্ছে চালের গুঁড়ো, এই সব খাবার রয়েছে পেছনে। আর এখানে এইগুলো দেখছো, এগুলো না টিফিন কোটোর ঢাকনা বলতে পারো, কিন্তু টিফিন কোটো হারিয়ে গেছে, তাই টিফিন কোটোর ঢাকনাগুলো রেখে দিয়েছি, টুকিটাকি বাটিতে তরকারি থাকলে সেটা ঢেকে রাখতে সুবিধা হয়। আর এখানে দেখো এটা আজকে একদম তেল কিষ্টনি হয়েছিল, একদম তেলে একদম চুপচুপ চুপচুপ করছিলো, এটা মানে গ্যাসের পাশে এটা রাখা থাকতো তো এতদিন, তো তেল ছিটে ছিটে লেগে না এটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। এটা আমি অনেক শখ করে কিনেছিলাম একটা সময়, মানে বছরখানেক আগে, এই কাজেই ইউজ করব বলে, কিন্তু সেটা গ্যাসের পাশে রাখাটাই হয়েছিল আমার চরম ভুল। তো আর গ্যাসের পাশে আমি রাখবো না, সেই ভুল আমি আর করছি না, তাই আমি এটা টুলের ওপরে রেখেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার সব হাতা খুন্তি এইসব রেখেছি, একটা কাঁচিও রেখে দিয়েছি, মশলা প্যাকেট কিনলে পরে কাটতে আমার সুবিধা হয় তাই হাতের কাছে রেখেছি। আর এটা তো তোমরা সবাই জানো, সব অনেকেই জানো যারা যারা দেখেছো আগের ব্লগ, এটা হচ্ছে আমার মশলাদানি, এটা বাবা আমাকে জন্মদিনে দিয়েছিল ফ্লিপকার্ট থেকে। তো দেখতে পাচ্ছ এগুলো সব আমার মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, পোস্ত, সর্ষে, গোটা জিরে, মানে সব দুনিয়ার যা যা লাগে আর কি রান্না করতে। তো সেগুলো এখানে দেখো সাজানো আছে, এই যে দেখতে পাচ্ছ ফুলটাও কেচেছি সার্পে, ঠিক আছে তাহলে সব দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আর এই টেবিলের নিচে রেখেছি, টেবিলের নিচে এখানে রয়েছে বাসনের ঝুড়ি, বড় বড় বাসন যেগুলো, হাঁড়ি, কড়াই, চাটু, বড় বড় গামলা, বড় বড় সব বাটি, সেইগুলো রয়েছে, প্রেশার কুকার দুখানা, তো এইগুলো সব নিচে রেখেছি। আর এইটার মধ্যে রয়েছে বাবার মুড়ি। তো এই হলো আমার কিচেন সেট আপ, ওকে, অনেক সুন্দর করে সাজিয়েছি, আমার তো খুব পছন্দ হয়েছে, সারাটা দিন যা খাটনি করেছি সে একমাত্র আমিই বুঝতে পারছি, আমার একদম অবস্থা টাইট, দুপুরবেলা ঘুমটাও আজকে হয়নি, সারাদিন খাটাখাটনি করে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি আসলাম আপনাদেরকে আমার কিচেনটা ভালো করে দেখাতে, ঠিক আছে। তাহলে সব কিছু দেখা গেল, সব কিছু বোঝা গেল, আজকে বারান্দাটাও একটু গুছিয়েছি আমি, এই যে টেবিলটা, জুতোগুলো এখানে সাজিয়েছি, বারান্দাটাও একবারে গুছিয়ে নিয়েছি, ভাবলাম ঘরটা যখন করছি তা ঘরের সাথে সাথে বারান্দাটার বাদ যায় কেন, ওই বারান্দাটাও করে নিয়েছি, ভেতরে ঘরে ঝুলটুলো পরিষ্কার করে নিয়েছি, তো ভেতরে ঘরে ঝুলটুলো পরিষ্কার করে নিয়েছি, আর ঘরের কাজকর্ম যা কিছু ছিল সব কিছু কমপ্লিট করে আমি এখন একটুখানি বিশ্রাম করতে যাই, মেয়ের পাশে গিয়ে একটুখানি শুই, এই
30 মিনিট কি 1 ঘন্টা হবে না, একটুখানি মেয়ের পাশে গিয়ে বিশ্রাম করি, তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে, টাটা।